আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই একদমই পাঙ্গাস মাছ পছন্দ করে না, তাদের জন্য আজকে এই পাঙ্গাস মাছ ভুনা রেসিপিটি নিয়ে চলে আসছি। এই মাছের মধ্যে কোনো তেলচিটে গন্ধ থাকবে না, এমনই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের মাঝে। তার জন্য প্রথমে আমি মাছটি ভালো করে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিব। এখন মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। অল্প তেল দিব, কারণ পাঙ্গাস মাছ থেকে অনেকটাই তেল বের হয়। মাছগুলো আমি উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমরা জানি পাঙ্গাস মাছে অনেকটাই তেল থাকে, এই তেল হার্টের জন্য অনেকটাই ভালো এবং হৃদরোগ প্রতিরোধ করে। এই মাছে অনেকটাই কাঁটা কম, এই জন্য ছোট বাচ্চারা খেতে কোনো প্রবলেম হয় না। পাঙ্গাস মাছ গন্ধে অনেকে খেতে পারে না, এই প্রসেসে মাছ রান্না করলে অনেকটাই সুস্বাদু হবে। এই প্রসেসে রান্না করলে যারা এই মাছ একদমই খায় না তারাও এই মাছটি চেটে পুটে খাবে। আমার মাছ ভাজা হয়ে গেল, এখন আমি মূল রান্নায় যাব। তার জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে আদা ও রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। অল্প করে পানি দিয়ে প্রথমে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাছের মশলা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছের ঝোলগুলো ব্লক হয়ে গেল, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আমার এই প্রসেসে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি অনেকটাই ভালো হবে। আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্না প্রায় শেষ, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।